প্রথমবারের মতো ইন্টারনেট পে পয়েন্টের মাধ্যমে অনলাইন টেলিচার্জ ব্যবস্থা প্রবর্তন করেছে সরকারি মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে টেলিটক ও সূর্যমুখী লিমিটেডের যৌথ আয়োজনে এই প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এই প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ নির্মাণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেন বক্তারা।